ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা চলল গুলি। আজ আনুমানিক 8:30 নাগাদ মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মকলামপুর গ্রামে ঘটল এই ঘটনা। মকলামপুর গ্রামের অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশি ড্রেন তৈরি করতে গেলে তারই প্রতিবেশী বিপ্লব সাধুকা বাধা দিতে গেলে তারা একে অপরের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই সময় বিপ্লব সাধুকার ছেলে রাজীব সাধুকা, বয়স আনুমানিক 17, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎ ঘর থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক বার করে গুলি চালায়। অল্পের জন্য রক্ষা পায় অশোক বাবুর পরিবার। হঠাৎ গ্রামের গুলির আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসে। এমন গুলি চালানোর আকস্মিক ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেশীরা মেমারি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই দুলালা বন্দুক ও একটি টঙ্গি উদ্ধার করে। এই ঘটনায় বিপ্লব সাধুকা এবং তার ছেলে রাজীব সাধুকা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীর্তলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আমটা আপনার দিকে তুলেছিল? আমটা আমার দিকে তুলেছিল। আচ্ছা, আমি একটা পাইপ বসানো নিয়ে ওকে ভালোভাবে বলছি, আমার ছেলে 3 দিন দিয়ে আছে, পাইপটা বসাতে দে, 3 দিন পর তুলে নিবি, যেখান থেকে রাস্তা বলবি সেখানে রাস্তা। তারপরে ছেলে ছুটে গিয়ে বন্দুক বার করলো, বন্দুক বার করে আমাদের দিকে গুলি করে। আমার দাদা না যদি গুলির ইয়েটা তুলে দিত, ডক্টরটা তুলে দিত, এখানে 3-4 জন মরে যেত। এমনি মুখে হচ্ছিল, মুখে মারপিট কিচ্ছু হয়নি, মুখে বচসা হতে হতে ওর ছেলে বাইরে ছিল, ওর ছেলে ছুটে এসে বন্দুক বার করে গুলি করে। যে গুলি বার গুলি করেছে ওর নাম কি? আপনার গায়ে হাত দিয়েছে? মানে যখন গুলি করেছে তখন আপনাদের কানের কাছে? আচ্ছা আচ্ছা, আপনার নাম? শব্দমের রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।